সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সামাজিক কাজে বিজেপি হস্তক্ষেপ করে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে শোভন চ্যাটার্জির ফোঁটা নেওয়ার বিষয়ে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আজ বুধবার দলের রাজ্য সদর দপ্তরে এক বৈঠকে এমনটাই জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, শোভনবাবুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ফোঁটা নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য দেবেন না। কার কাছ থেকে ভাই ফোঁটা নেবে সেটাও কি পার্টি ঠিক করবেন? এ ধরনের রাজনীতি আমরা করি না। যা ছিল দূরত্ব বলুন কাছে বলুন সেটাই আছে, নতুন করে কোনো দূরত্ব বা নিকটতা তৈরি হচ্ছে না। যারা পার্টির কার্যকর্তা নয় তার নিয়ে কোনো দায় দায়িত্ব আমাদের নয়। পার্টির যারা পদাধিকারী তাদের দায় দায়িত্ব পার্টি। পার্টিতে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছেন, এরকম কর্মী আছেন, তারা নিজের মতো ব্যক্তিগত জীবনযাপন করতে পারেন, পার্টি কোনো দায়বদ্ধতা নেই তাদের। আমি মজার কংগ্রেসের এই নাটকটা চিরদিনই আছে, এরকম সুন্দর চিড়িয়াখানা তার কোথাও পাওয়া যায় না। অধীরবাবু দাঁড়িয়ে তোপ মারছেন যে মমতা ব্যানার্জি লড়তে হবে, আইন শৃঙ্খলা নাই, মানুষের জীবনে নিরাপত্তা নাই, টিএমসির বিরুদ্ধে লড়তে হবে। আর সেই সময় মান্নানবাবু কার্নিভেল দেখছেন, দিদির সঙ্গে বসে চা খাচ্ছেন, আর সোনিয়া গান্ধীকে চিঠি লিখছেন যে না, টিএমসির সঙ্গে আমাদের থাকতে হবে, বিজেপি আমাদের শত্রু। ওনারা ঠিক করে নিন শত্রু মিত্র কে। বিজেপি সবার বিরুদ্ধে লড়তে রাজি আছে, কংগ্রেস হয়তো অস্তিত্ব রক্ষার জন্য এখন এখানে বাঁচার জন্য কখনো এর হাত কখনো ওর হাত ধরছে। আমার মনে হয় মান্নানবাবু আগামীবারে MLA হওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করে রাখছেন, কিংবা খুব তাড়াতাড়ি TMC-তে জয়েন করবেন। সাধারণ কর্মী উনি একজন, আমাদের পার্টি কোনো পদাধিকারী নন। তারপরে সামাজিক অনুষ্ঠানে, বিয়েতে, বিজয়া সম্মেলনে, দীপাবলিতে বিজয়া প্রণাম করতে কি যেতে পারেন না? আমি যদি মমতা ব্যানার্জির বাড়িতে চলে যাই বিজয়া করতে তো অসুবিধা কী আছে? সব জায়গায় রাজনীতি আমরা দেখি না। শোভনবাবু কোনো কাঁচা লোক নন, বহু বছর রাজনীতি করছেন, উনি জানেন কী করতে হয়।